তো সকাল সকাল এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে ম্যাগি আর সঙ্গে একটা গোটা আপেল। চলো, তো গুড মর্নিং, সকাল সকাল ব্লগটা শুরু করে ফেললাম নতুন বছরে নতুন ভাবে। চলো, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না, খেয়ে নিই। সবাই এবার হ্যাপি নিউ ইয়ার মুডে আছি, হ্যাপি নিউ ইয়ার মুড, হ্যাপি নিউ ইয়ার মুড আছি আমরা। আর সকাল সকাল আমি নিয়ে বসেছি এক কাপ চা, এখন কাপে চুমুক দেব। ও তো চাটা খাই, আর ওয়েদারটা মনে হচ্ছে যেন নতুন নতুন। তো চা খাই, তারপর কথা হচ্ছে। চলো, সকালবেলা মুখ্যমন্ত্রী আপেল ফুল দিচ্ছে, তো এখন ফাইন যাচ্ছে সাথে মধ্যে মধ্যে আপেল খাবো। ঘরে আর থাকা যাচ্ছে না ঠান্ডায়, বাবা খুব ঠান্ডা। এই যে আপেল এখানে, এখন আপেল খাবো বসে বসে, তোমাদের তো আর দিতে পারছি না। তোমরা দেখো একটু আমি আপেল খাই কেমন করি। আপেল আপেলগুলো কিরকম মিষ্টি মিষ্টি, মিষ্টি মিষ্টি আপেল। এখানে দুটো লেবু আছে, টক লেবু, এই যে এখানে দুটো লেবু দেখি, এটা টক নাকি? সাবধানে আসো, তোমার হাত পা সব কাঁপছে, থতর থতর করে কাঁপছে তোমার হাত পা। এখনই আমার মা এই লাঠি ইয়েতে চাপা পড়ে যাচ্ছিলো হজুট খেয়ে, এখনই অঘটন হয়ে যেত। এমনি বয়স্ক লোক কী অঘটন হয়ে যেত, আজকে 1st January বলো তো তোমরা। ইস, আরে ভগবান, এইসব অঘটন যেন না হয়। আর আমি এই যে হাতে নিয়েছি টমেটো, টমেটো বেরিয়ে গেছে, এটা কমলা লেবু টমেটোর মতো তো, এটা খাচ্ছি এখন রোদে বসে, দারুণ মজা। পিঠের ওপর রোদ পড়ছে চরমর চরমর করে, ও আর সঙ্গে মুখে কমলা লেবু দেবো না, যা লাগবে না। হা হা, চলো খাই। আমার রোদে বসে কি ভালো খাবার খাচ্ছে, হ্যাঁ পিঠে রোদ পড়ছে আর এরকম গরম গরম খাবার। কী তরকারি করলো ওটা? বাহ বেশ ভালো, তো খিচুড়ির মতো হয়েছে। হ্যাঁ ইয়ে ভাতগুলো খুব কী সুন্দর লাগছে, হ্যাঁ ইয়েগুলো আতর চালটা খুব ভালো লাগছে খিচুড়ি খেতে। একদিন একদিন বাঁধাকপির তরকারি দিয়ে ওই আতর চালের খিচুড়ি করতে হবে, কালকে খাবো, রোববার আছে নিরামিষ রাতের দিকে। কি টেস্ট, খুব ভালো লাগে। আর কদিন খাবার, দুদিন পর চলে যাওয়া, ফ্রুত ভালো করে খাও আস্তে আস্তে, এরকম টেরা পাখা বসে খাচ্ছে অসুবিধা হয় না? পড়ে যাচ্ছে তো উল্টে টেরা পাখা খাবো, তো কী করে খাবো বুঝতে পারছি নাকি, বেকার হয়ে গেছে না বাজাটা। আপেলগুলো খেয়ে নেবো, নষ্ট করবো না, কাঁচের থালায় রেখেছো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, ভেজে ইয়ে হয়ে যাবে, আনারসের গাছের ডালগুলো কেটে দিয়েছি, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, দেখি কি সার দিতে হয় যেন হলুদ হলে পাতা, এগুলো দিয়ে দিতে হবে। এই সামনেই সিজন আসছে, জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু, ড্রাগনের ফুল আসবে। এই যে আমার ড্রাগন গাছ সব ডালপালা ছেড়ে দিচ্ছে, এখন কাটিং করলেই ফল আসবে, গরম গরম ভাব আসবে তখনই।
ফুলগুলো বড় বড় হয়ে এসেছে, আমাদের গাছে ফুলগুলো বড় বড় হয়ে গেছে, আর কটা দিন থাকলে পেকে যাবে। হ্যাঁ কি বড় বড় ফুল জানে না গটগুলো? হ্যাঁ শুধু পোকালাই পোকা লেগে যায় বলে ওষুধ দিয়ে না, এবার এখন ওষুধ দাও। ওষুধ দেখতে হবে তাহলে মুখলের কাছে, মুখলের কাছে দেখতে হবে ওষুধ। তো এখন তো নিচে যাব আমি বাগানে বাবারে। আমাদের ব্যালকনিটা একেবারে নোংরা হয়ে আছে, এটা পরিষ্কার করাই হচ্ছে না। ইস কি অবস্থা, এই জায়গাটা একদম নোংরা হয়ে ডাস্টবিন হয়ে গেছে। খাটগুলো রং করেছি, সেট আপ করাই হচ্ছে না। কি জ্বালানি, এই যে সব রং করে রেখেছি এখনও সেট আপই করা হচ্ছে না, ধুলো একেবারে। ইস আর আমার রয়েছে অ্যালার্জির ধাত, দেখি আজকে যদি বাড়িতে করবো, নাহলে নাহলে বলতে পারছি না কবে। তো এখন যাব হচ্ছে ধনে পাতা তুলতে, বাগানে ধনে পাতা ওই যে ধনে পাতার চপ খাবো এখন, আজকে ধনে পাতার চপ দিয়ে মুখ ডাল। তো নর্মালি একদম সিম্পল খাবার হবে আজকে, বেশি হ্যাঁচা ফেঁচা করছি না, কারণ দেখি রাতের দিকে অন্য কিছু আয় চিন্তা ভাবনা চলছে। এই যে ধনে পাতা, ধনে পাতাগুলো তুলে নিয়ে আসবো ডান্টি ধরে, আর ওই যে বেসনে চোবাবো আর ছাড়বো। ধনে পাতার চপ দুর্দান্ত লাগে, তো যাই আমি তুলে নিয়ে আসি, ঠিক আছে? ধনে পাতাগুলো তুলে নিয়ে আসি। আর ওই দিকটাই, ওই দিকটাই আছে হচ্ছে ইয়ে, ওই পাশটা বাড়ি, ওই পাশটাই আছে হচ্ছে শিম গাছ। তো দুটো শিম গাছ তুল, শিম গাছ তো তুলবো না, শিম তুলবো, দুটো শিম তুলে আনবো, ওই মুগ ডালের মধ্যে দেবো। তো বাগান থেকে ধনে পাতা তুলে আনলাম, এই যে এখন ভালো করে এটা ধুয়ে নিচ্ছি ধনে পাতাগুলো, এটা ধনে পাতার চপ হবে। আর এখানে শিম কয়েকটা তুলে নিয়ে এসেছিলাম, তো শিমগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি, তো সিদ্ধ হচ্ছে এখানে মুগ ডাল দিয়ে শিম। আর বাগানে পেলাম একখানা লাউ, এখানে ছোটো পোকা ধরা লাউ পেয়েছি, এই যে এটা কাটা হচ্ছে, এটা লাউ দিই, লাউ এমনি খেয়ে নেবো আন্দুনি দিয়ে। তো এই হচ্ছে মেনু, এখনও বাবা বাজারে গেছে, দেখি আর কি পাওয়া যায়, যদি মাছ আনে তো ভালো, না আনলে ডিম তো আনবেই। এই দুটোর অবস্থা দেখো, নিচে কাটছে মাছ আর এদেরকে ঘরে আটকে দেওয়া হয়েছে। হ্যাঁ শুধু মাও 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 যাওয়ার জন্য বুঝবো, যা 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 এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা সুগা, এদিক দিয়ে যা যা, লাম্বা লাম্বা ওট ওট, এখানে ওট, এখানে ওট ওট ওট, একটু ওট এখানে ওট। কী অবস্থা দেখ, দেখ দেখ এদের অবস্থা, এই দেখ কী হবে এবার তোদের, হে মা এবার ওখানে মাছ ধরছে আর এদেরকে নিয়ে যায়নি, প্রতিদিন নিয়ে যাওয়া হয়, আজকে ঘরে আটকে দিয়েছে। কি অবস্থা রে তোদের, কি অবস্থা, এরকম পানিশমেন্ট দিয়েছে তোদের? হুম সুগা এ সুগা যা যা যা, অন্যজন খেয়ে চলে যাবে তোদের ভাগেরটা, সুগা তোদেরটা অন্যজন খেয়ে চলে যাবে, তো তোকে দেওয়া হলো না, এ মা এ মা তোকে দেওয়া হলো না, যা আরে অন্য পাড়ার বিড়াল খেয়ে নেবে আজকে, ঠিক আছে? হ্যাঁ জিমিনি, হ্যাঁ জিমিনি চ চ চ চ দেখবি চ, এ দেখ এ দেখ এ দেখ এ দেখ ওখানে দেখ কী হচ্ছে, ওখানে মাছ ধুয়ে অন্য জনাকে খাই দিল। সাহস আছে মার লাম্বার, শুধু খেয়ে খেয়ে তো
মারলাম মার মারলাম মার দেখি মার। তো রান্নাঘরে এখানে মুগ ডাল সিম দিয়ে হয়ে গেছে, সিম মুগ ডাল ঠিক আছে নিরামিষ। আর এখানে হচ্ছে যে বাগান থেকে লাউটা আনলাম সে লাউটা বসিয়ে দিয়েছি বড়ি দিয়ে, তো হচ্ছে ফুটছে। আর এখানে ধনে পাতাগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি, এবার ব্যাটারটা তৈরি করবো। ধনে পাতার চপ হবে গরম গরম, তো বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করুন। দেখি কোথায় রেখেছে, মাকে জিজ্ঞেস করবি। ও মা বেসনটা কোথায় রেখেছো, বেসনটা বেসনটা কোথায়, বেসন বেসন দাও, বেসন দাও, ধনে পাতা চপ খাবো আজকে, ধনে পাতা তুলে আনলাম খাবো চপ ওই জন্য। আর এদের দুজন নিচে যাওয়ার জন্য কিরকম ছটফট করছে, নিচে যেতে পারছে না দরজা আটকানো। তো আমার এখানে বড়ি দিয়ে লাউ আন্দনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হয়ে গেছে, পুরো টেস্টি টেস্টি। আর এখানে মাছে মাছ ভাজার জন্য তেল গরম হচ্ছে, বাটা মাছ নিয়ে এসছে। তো এখানে হচ্ছে ধনে পাতার চপ, এটা হচ্ছে ব্যাটার, ব্যাটার বলতে বেসন গুলে রেখেছি, এখানে তেল দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ধনিয়া, ধনিয়া পাতা একখানা দেওয়া হয়েছে, এটা একটা মিডিয়াম আছে ভাজতে হবে, খুব এত আসতেও না খুব জোরেও না, একদম পাঁপড়ের মতো মচমচ করবে, দারুণ আছে দারুণ। তো লাঞ্চ টাইম, তো এখন লাঞ্চের মেনু এই যে আজকে বাটা মাছ, বাটা মাছের রসা আর বাগানের লাউ বড়ি দিয়ে মুগ ডাল, তখন দেখালাম শিম দিয়ে মাছ ভাজা, আর ওখানে হচ্ছে ধনে পাতার চপ।